স্বাগত জানাচ্ছি সারা বাংলা সম্পাদকীয়তে আমি রহমান মুস্তাফি যাচ্ছি আপনাদের সাথে এবং আমার সাথে উপস্থিত আছেন সারা বাংলা ডট নেট সিনিয়র করসপন্ডেন্ট এমদাদুল হক তুহিন আমি স্বাগত জানাচ্ছি এমদাদুল হক আমাদের আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য আমাদের আজকের আলোচনার বিষয় রাজনৈতিক কর্মসূচি হরতাল অবরোধ ভোগান্তি ও আতঙ্ক আমরা জানি যে গত আটাইশ অক্টোবর বিএনপি এবং তার সমমানা রাজনৈতিক দলগুলো ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি তারা পালন করে এবং সেই কর্মসূচিকে ঘিরে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল কয়েকদিন ধরেই তারপরে সমাবেশের দিন নাশকতামূলক কাজ হামলা ভাঙচুর থেকে শুরু করে পিটুনি দিয়ে একজন পুলিশকে মেরে ফেলা এই ধরনের ঘটনা ঘটে এবং আমরা জানি যে সেই দিন ৩৪ চৌত্রিশ জন সংবাদকর্মীকে আহত করা হয় একই সাথে আমরা দেখেছি যে তার পরদিন যখন এই সমাবেশে কে ঘিরেই বিএনপি এবং তার সমনা দলগুলো আমরা দেখেছি যে হরতাল আহ্বান করেছে উনত্রিশ অক্টোবর এবং সেই হরতালকে কেন্দ্র করেই তারা আবার অবরোধ কর্মসূচির দিকে গিয়েছে বিএনপির এই যে মহাসমাবেশ হরতাল অবরোধ এই কর্মসূচিগুলো মূলত তাদের সরকার পতনের দাবিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তারা এই কর্মসূচিগুলি পালন করছে কিন্তু কর্মসূচিগুলি পালন করতে গিয়ে তারা যে কাজগুলি করেছে সেগুলো নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে এখন একটি রাজনৈতিক দল এই ধরনের হরতাল অবরোধ সমাবেশ করবে এগুলো খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যখন হচ্ছে মানুষের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে যখন সাংবাদিকদের উপর হামলা হয় যখন প্রেস লেখা ভেস্ট পরে হচ্ছে দুষ্কৃতকারীরা বাসে আগুন দেয় সেই সময় আসলে কিছু প্রশ্ন জাগে আমরা এই যে গত কয়েকদিনের ঘটনা দুই সপ্তাহের ঘটনাগুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব কারণ বারো এবং তেরো নভেম্বর বারো নভেম্বর ভোট ছটা থেকে চোদ্দ নভেম্বর ভোট ছটা পর্যন্ত ঘন্টার অবরোধ কর্মসূচি আবার এসেছে এটা চতুর্থ দফার কর্মসূচি আমরা সেটি নিয়ে কথা বলবো আহ তুহিন আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো আঠাইশ অক্টোবরের আহ পুরো চিত্রটি নিজের সামনে দেখেছেন আমরা সেদিন থেকে আলোচনাটা একটু শুরু করতে যাই তাতে আমরা অবরোধ কর্মসূচি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো তো সেই অক্টোবরের দিনটি যদি আমাদের দর্শকদেরকে একটু স্মরণ করিয়ে দেন ধন্যবাদ রহমান মুস্তিজ ভাই সারা বাংলার প্রধান সম্পাদক প্রধান বার্তা সম্পাদক রহমান মুস্তিজ ভাই আমাকে এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আটাইশ অক্টোবর মাঠের এজ এ সংবাদকর্মী হিসেবে প্রথম থেকে ছিলাম আমি মূলত আওয়ামী অংশে অর্থাৎ আহ আওয়ামী লীগের যে পার্টা ছিল বঙ্গবন্ধু এভিনিউর দক্ষিণ গেট সেখানে রাজনৈতিক কর্মসূচি কভার করার জন্য আমি ওই জায়গাটাই আমার অ্যাসাইনমেন্ট ছিল আমি সকালে একদম ভুরে যখন সকালে অফিসে যাই তখন দেখতে পাই যে বিএনপির এত সংখ্যক নেতাকর্মী ঢাকা শহরে সমবেত হয়েছে যা অন্যান্য যে কোনো সমাবেশের চেয়ে কল্পনাতীত আপনার যদি বলেন রমনার গেট থেকে পুরো সেগুন বাগিচা যে মূরটা আছে এর এই দিকে অর্থাৎ কাকরাইল বা পর্যন্ত অংশটা অর্থাৎ বিএনপির নিয়ন্ত্রণে ছিল এবং শত শত লক্ষাধিক নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী যেটাকে বলা হয় লক্ষাধিক বা সেই নেতাকর্মীরা গিয়েছিলেন কিন্তু যখন আমরা দেখতে পাই অল্প কিছুক্ষণ পর আমরা যতটুকু বিভিন্ন অ্যানালাইজ বিশ্লেষণ সংবাদ সঙ্গে কথা বলে জানতে পেরেছি সেখানে হচ্ছে আপনার গাজীপুরের যে সিটি মেয়র জাহাঙ্গীর জাহাঙ্গীরের কিছু সমর্থক দুটি বা তিনটি জাহাঙ্গীর কাকরাল মুর হয়ে যাওয়ার পথে বিএনপির সাথে বিএনপি তাদের অ্যাটাক করে যে জায়গা থেকে ওই দিনের সূত্রপাত অর্থাৎ আমি যে কথাটা বলতে যাচ্ছি এত সংখ্যক নেতাকর্মী বা এতটা চাষ বিএনপি নেতাদের মধ্যে আগে দেখা যায় নাই আর সেই কারণে বিএনপি নেতারা একটু অ্যাগ্রেসিভ ছিল সেই অ্যাগ্রেসিভ ভাবেই প্রথমে জাহাঙ্গীরের সমর্থকদের উপর হামলা করে তারা যখন জয় বাংলা স্লোগান দিয়ে যাচ্ছিল জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে যাচ্ছিল তখন এই জয় বাংলা জয় স্লোগানটা বিএনপি নেতা কর্মীরা হয়তো সহ্য করতে পারে নাই যার কারণে ওই যে জায়গাটায় ক্ল্যাশ তৈরি হয় এই ক্ল্যাশটাই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আমি যখন দুপুর আড়াইটায় পল্টন মুড়ে অবস্থান নিই অর্থাৎ আওয়ামী লীগের প্রোগ্রাম শেষে এদিকে আসার চেষ্টা করি তখন দেখতে পাই মুহুরমুহ টিয়ার শেল পুলিশ নিক্ষেপ করছে এবং বিএনপি নেতা কর্মীরা বারবার পুলিশকে উস্কে দেওয়ার চেষ্টা করছে এবং এজ এ সংবাদ কর্মী হিসেবে আমরা দেখেছি আমাদের মধ্যে যারা বিভিন্ন সময় কিছুটা একদম কট্টর বিএনপি বলা হয় তাদের মধ্যেও এক অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল কিভাবে একটা সহিংসতার দিকে যাওয়া যায় বা এই সহিংসতাকে আরো বড় করা যায় কিনা যেহেতু শেষ পর্যন্ত অবস্থান তারা ঢাকা শহরে নিতে পারেনি তাদের প্রোগ্রামটা বলা চলে যে আঠাইশ অক্টোবর পুরো একটি বিএনপির নেতৃত্বের অভাবের কারণে এত বড় মানুষের এত জনশ্রুতের এই আন্দোলনকে তারা পুঁজি করে আরো বড় আন্দোলনের দিকে যেতে পারেনি যার কারণে তারা সহিংসতার পথ দুপুর থেকেই বেছে নিয়েছে জি বুঝতে পারছি আমি এবার একটু যদি বলি যে উনত্রিশ অক্টোবরের হরতালের জায়গাটা যেতে চাই তার আগে একটু বলে নেই আঠাইশ তারিখে যখন এই ধরনের হামলা ভাংচুরের ঘটনা ঘটছে সেই সময় একজন বর্সিয়ান সাংবাদিক একজন সম্পাদক রফিক ভূঁইয়া তিনি সেগুনবাগিচা এলাকা দিয়ে রিক্সায় যাচ্ছিলেন আমরা জানি আঠাশ তারিখে একজন পুলিশকে পিটিয়ে মেরে ফেলা হয় এবং আঠাইশ তারিখে পুলিশের সাথে সেই সংঘর্ষের সূত্র ধরেই সেগুনবাগিচা এলাকায় রফিক ভুইয়া সিনিয়র সিনেমার সাংবাদিক জ্যেষ্ঠ সাংবাদিক তাকে রিক্সা থেকে ফেলে দেওয়া হয় রিক্সা উল্টে যায় এবং সেই সময় বিএনপি ঘরানার একজন সাংবাদিক হওয়ার পরেও রফিক ভুইয়ার উপর আঘাত আনা হয় কারণ নিশ্চয়ই জানতেন না তিনি সাংবাদিক এবং তিনি বিএনপি ঘরানারই একজন সাংবাদিক সেই জায়গা থেকে হচ্ছে তিনি পড়ে গিয়ে মাথায় আঘাত পান এবং চিকিৎসাধীন অবস্থায় উনত্রিশ তারিখ তিনি মৃত্যুবরণ করেন তার মানে আঠাইশ তারিখের ঘটনা আসলে একজন সাংবাদিক এবং একজন পুলিশ নিহত হয়েছেন আমি একটু তারিখের চিত্রটা আপনার কাছ থেকে শুনতে চাই তারিখ হরতাল বিএনপি হরতালের ডেকেছে জামাত ডেকেছে অর্থাৎ বিএনপি বা বিএনপির সমগোত্রীয় যেসব সংগঠন আছে অর্থাৎ তাদের যে যুগপথ আন্দোলন বলা হচ্ছে তারা সবাই বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে যেহেতু দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রায় পাঁচ বছর বা আরো বেশি সময় ধরে এরকম কর্মসূচি পালিত হচ্ছে না সেই কারণে যেহেতু পর পর একটা হরতাল মানুষের মনে তারিখের ঘটনার বড় স্বতঃস্ফূর্ত ভাবে পালিত হয় বিএনপির কোনো নেতাকর্মী বা বিএনপির একদম তৃণমূল পর্যায়ের কাউকেও দেখা যায় নাই উদ্যদন্ত বটেই তৃণমূল পর্যায়ের কাউকেও মাঠে দেখা যায় নাই তারা যে হৃদয় ভাঙা হৃদয় নিয়ে বাড়ি ফিরে গিয়েছে বা কোথাও কোথাও হয়তো পুলিশের তাদেরকে আঘাত করেছে যেহেতু পুলিশকে তারা মেরেছে পুলিশকে তারা একদম মেরে ফেলেছে সেখানে হয়তো পুলিশ তাদেরকে ওই জায়গা থেকে সরাতে গিয়ে কিছুটা হলেও বল প্রয়োগ বা টিয়ার সেল নিক্ষেপ সেটার ঘটনা তো ঘটেছে যার কারণে তারা আহ উনত্রিশ তারিখ আসলে বিএনপি ক মাঠে ছিল না মানুষ আতঙ্কের কারণেই বা দীর্ঘদিন ধরে এ ধরনের রাজনৈতিক কর্মসূচি পালিত না হওয়ার কারণেই আসলে সেই দিন হরতালটাsubprocessপূর্ণভাবে পালিত হয়েছে অর্থাৎ আমি বলি যদি এরকম হরতাল একটা সফল হরতাল বলা চলে আমরা দেখেছি যে বিএনপি বেশ কয়েক মাস ধরেই তাদের কর্মসূচিগুলো খুবই শান্তিপূর্ণভাবে করছিল এবং সেই কর্মসূচিগুলোতে আবার পাল্টা পাল্টা কর্মসূচি হিসেবে একই দিনে আওয়ামী লীগের কর্মসূচি ছিল কিন্তু আমরা দুই দলের বড় সমাবেশে আমরা দেখেছি কোনো সহিংসতার ঘটনা ঘটেনি কিন্তু হঠাৎ করে 28 সপ্তাহ থেকে শুরু হলো সহিংসতার পথে যাত্রা হচ্ছে এই যে বিরোধী দল দিকে সহিংসতার গেল আপনার কি মনে হয় যে হঠাৎ করে তারা শান্তিপূর্ণ আন্দোলন ছেড়ে এই সহিংসতার দিকে কেন গেল বলা হচ্ছে আঠাশ তারিখ তারা সরকার পতন করবে তাদের আলটিমেট উদ্দেশ্য ছিল আঠাশ তারিখ যেভাবে হোক সরকার পতন করব হয়তো আমরা সব পক্ষই বা যারা রাজনৈতিকভাবে খোঁজখবর রাখার চেষ্টা করে ধারণা করা হচ্ছিল হয়তো বিএনপি বলতে যাবে অথবা জামাত বড় ধরনের কোনো সিনক্রিট তৈরি করবে সেই সব তো কিছু ঘটেনি আমি একটু আমার অফিসের পাশে যে সেগুন বাগিচা সেই সেগুন বাগিচার জিটিবির সামনের বা সারা বাংলা ডট এর অফিসের সামনের একটি ঘটনা বলা হয় যে আমাদের কালবেলার একজন সাংবাদিক রাফসান জানি যেভাবে যে বেদ্রকভাবে নেতাকর্মীরা পিটিয়েছে এর যে গণ্য এর চেয়ে নৃশংস এর চেয়ে অত্যাচারিত কোন কর্মকাণ্ড পৃথিবীতে হতে পারে বলে মনে করি না আমি আপনারা অবশ্যই সবাই সব দর্শক দেখেছেন রাফসান জানির পিঠের প্রতিটা জায়গায় স্পট হয়ে গেছে দাগ হয়ে গেছে কালো কালচে তার তার অপরাধ কি ছিল অপরাধ ছিল একটাই সে লাইভ করছিল বিএনপির নেতাকর্মীরা পুলিশকে মারধর করছিল অর্থাৎ আমি যে কারণে আবার এই ঘটনাটা পুনরাবৃত্তি করছি সেটি হলো ধরে নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম মানে তৃণমূলের আন্দোলন সংগ্রাম করতে না পারার কারণে অথবা এটাকে তৃতীয় কোনো পক্ষ উস্কানি দেওয়ার জন্যেই হয়তো এরকম ভাবে সংবাদ কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর আক্রমণ শুরু করে বিএনপির একটা বিএনপির এত বড় একটা রাজনৈতিক কর্মসূচিকে একদম নৎসাৎ করে দিয়েছে তারা নিজেরাই এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে বলে আমরা একটু অবরোধ কর্মসূচির দিকে যাই সেটা হচ্ছে যে পাঁচ ছয় নভেম্বর প্রথমে উনত্রিশ অক্টোবর হরতালের পরে একত্রিশ অক্টোবর থেকে দুই নভেম্বর পর্যন্ত বাহাত্তর ঘন্টার অবরোধ তারপরে পাঁচ ও ছয় নভেম্বর আটচল্লিশ ঘন্টার অবরোধ এবং আট নয় নভেম্বর আবার আটচল্লিশ ঘন্টার অবরোধ তারা পালন করেছে সামনে হচ্ছে বারো তেরো তারিখ তারিখ ভোর থেকে তারিখ ভোর পর্যন্ত ঘন্টা অবরোধ করবে এই অবরোধের চলাকালে বা অবরোধের সমর্থনে অবরোধের ঠিক আগের দিন যে ঘটনা ঘটেছে আমি শুধু ছোট্ট একটু আপনাকে বলি যে আঠাইশ অক্টোবর থেকে নয় নভেম্বর পর্যন্ত ১৩ দিনে শুধুমাত্র রাজধানীতেই চৌষট্টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে এই অগ্নিসংযোগের ঘটনায় চৌষট্টি মামলা হয়েছে একই সাথে যদি আমরা দেখি যে এই যে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ হাতে নাতে ধরেছে হচ্ছে বারো জনকে এর মধ্যে কিছু আছে আবার স্থানীয় অবস্থায় জনগণই তাদেরকে বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে এই সময় হচ্ছে তাদের কাছ থেকে পেট্রোল গান পাউডার দেয়া তুলা পুরনো কাপড় যেগুলো আগুন লাগানোর জন্য ব্যবহার করেছে এগুলো জব্দ করা হয়েছে এই জায়গায় হচ্ছে এর মধ্যে আমরা দেখেছি যে নাইম নামে বাইশ বছরের একজন মারা গেছেন আগুনে পুড়ে আর আরেকজন রবিউল নামে তো এরা ছিল মূলত একটা গণপরিবহনের তারা দুইজন একজন মারা গেছেন এবং আরেকজন ইয়ে হয়েছে এই যে অবস্থাটা সেই জায়গায় হচ্ছে ঢাকার বাইরের কথা যদি বলি নারায়ণগঞ্জ এবং গাজীপুর সহ অন্যান্য কিছু জায়গায় আমরা বাসে আগুন দেওয়ার ঘটনাটা দেখতে পেয়েছি সংবাদ মাধ্যমগুলো হচ্ছে সে খবরটা আমাদের জানিয়েছে তো সেই জায়গায় হচ্ছে এই যে একটা শান্তিপূর্ণ আন্দোলনের পর হঠাৎ করেই সেটা সহিংস আন্দোলন হয়ে গেল এবং সেই সহিংস আন্দোলনে সেই দুই হাজার তেরো চোদ্দ সালের মতো আবার অগ্নি সন্ত্রাসটা শুরু হয়ে গেল তা এতে আপনার কি মনে হয় যে এই আন্দোলনটা মানুষ কি খুব ভালোভাবে নিচ্ছে বা আমাদের আজকের আলোচনার বিষয় যদি বলি যে আহ হরতাল অবরোধ ভোগান্তি ও আতঙ্ক সেই জায়গায় মানুষ কি এই যে বিরোধী দলের অন্যান্য দাবি দেওয়া কিন্তু নাই দ্রব্যমূল্য বলি বা বিদ্যুতের দাম বৃদ্ধি বলি গ্যাসের সংকট বলি নানান ধরনের সংকটের মধ্যে আমরা আছি এই সংকট কথা না বলে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য সহিংস আন্দোলন আগুন দেওয়া আগুন সন্ত্রাস এই জায়গায় মানুষ নিজেদের জন্য নিজেদের প্রয়োজনীয় দাবিগুলো পাচ্ছে না বিরোধী দলের কাছ থেকে কিন্তু নিজের জীবন বিপন্ন করে বিরোধী দলকে ক্ষমতায় আনবে সেই পরিস্থিতিটা কি আছে আপনার কি মনে হয় সত্যিকার অর্থে সেই পরিস্থিতি নাই মানুষ এই হরতাল অবরোধ চায় না কারণ আহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ তারা দুবেলা বাদ চায় দুমুটু বাদ চায় তারা নিজের আয় রোজগারের পথটা যাতে প্রশস্ত থাকে সেটা চায় আপনি লক্ষ্য করে দেখবেন ঢাকা শহরে কিন্তু অবরোধ হরতালের চিত্র পাল্টে গেছে প্রথম কয়েকদিন যে আতঙ্ক উদ্বেগ কাজ করছিল ধীরে ধীরে অর্থাৎ লাস্ট দুটি বৃহস্পতিবার অবরোধ শেষ হয়েছে অবরোধ শেষ হলেও মানুষ কিন্তু বাস করে বাসে করে ডাকার বাইরে আসছে ট্রেনে করে বাইরে আসছে দিনের বেলায় প্রচুর সংখ্যক প্রত্যেকটি আপনার সিগনাল পয়েন্টে গাড়ি থেমে থেমে অর্থাৎ জটলা তৈরি হচ্ছে যেটাকে আমরা যানজটের একদম প্রাথমিক স্টেজ বলতে পারি আহ মানুষ আহ রিক্সা দিয়ে একজন রিক্সা চালক সে রিক্সা না চালিয়ে পারবে না ঢাকা শহরে সে রিক্সা চালাতে নামছে কারণ তাকে রিক্সা চালিয়ে খেতে হবে সাধারণ মানুষ ভোগান্তিতে আছে সব মানুষ বলছে আমরা এখন আমাদের খরচ বেড়ে গেছে আমাদের অফিসে যেতে খরচ লাগছে বেশি এতে কিন্তু আয় তো বাড়েনি সব মানুষের আয় তো বাড়েনি এই যে মানুষের খরচটা বেড়ে যাচ্ছে এর মধ্যে একটা ভোগান্তি তৈরি করছে গণপরিবহন নেই আহ রাস্তাঘাটে কখন আগুন লেগে যায় মানুষ নিজের ব্যক্তিগত পরিবহন বার বের করে না এত কষ্ট সংগ্রহ করা বা কিনা ব্যক্তিগত প্রাইভেট কার কিটি আমি রাস্তায় নিয়ে নাম কখন আগুন লেগে যায় সবচেয়ে নাকারজনক ঘটনা যদি এভাবে বলি তেরো চোদ্দ সালের পর জামাত বিএনপি অর্থাৎ স্বাধীনতা বিরোধী যে শক্তি জামাতের একদম মিত্র বিএনপি যে কাজগুলো করছিল আটাইশ তারিখ দুপুর বেলা থেকে যে প্রোগ্রামে জামাত মতিজিলে অবস্থান নেই সেই প্রোগ্রাম থেকেই বিএনপি আবারও সেই তাদের পুরনো চেহারায় ফিরে এসে সহিংসতা অরাজকতা নৈরাজ্য অগ্নি সন্ত্রাস এবং বাংলাদেশকে পিছনে নিয়ে যাওয়ার যে তারেক বিএনপির পার্সনের যে একটা এজেন্ডা আছে যে বক্তব্য আছে যে স্লোগান আছে সেটির প্রতিফলন ঘটাচ্ছে বলে ব্যক্তিগতভাবে সংবাদকর্মী হিসাবে আমার মনে হয় অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং আমরা দেখেছি যে আঠাইশ অক্টোবরের সমাবেশকে ঘিরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি জেনেভা কনভেনশনকে লঙ্ঘন করে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে তিনি এই সমাবেশকে ঘিরেই তার রাখেন এমনকি সাথেও দেখা করেন দেখা করে বিএনপি সমাবেশের পক্ষে অনেকগুলো বক্তব্য রাখেন এবং আমরা দেখেছি যে যে তার আগে ঘটনাগুলো ঘটেছে এবং তাদের প্রত্যক্ষ মদদে সেই জায়গা থেকে হচ্ছে আটাইশ তারিখে সহিংস ঘটনা উনত্রিশ তারিখের হরতাল এবং এই নিয়ে আহ পালিত হওয়া তিন দফা অবরোধ কর্মসূচি তাদের যে সহিংসতা এখন আর হচ্ছে পিটার হাস কোনো কথা বলছেন না এই সহিংসতার বিরুদ্ধে তার কোনো অবস্থান নেই এবং সে আগেও দেখেছি যে বিএনপির কর্মসূচির সপক্ষে এবং সরকারকে সমালোচনা করার জন্য যে অপতৎপরতা চালিয়ে যাচ্ছিল সে হিসেবে এই সমস্ত সহিংসতার বিরুদ্ধে আর মুখ খুলছে না আমরা এটি দেখছি এবং আজকের আমাদের এই আলোচনা দেখার জন্য আপনাদের সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সারা বাংলা ডট নেটের পাশে থাকবেন শুভেচ্ছা সবাইকে